বিআই, হ্যাঁ বলেন। এদিকে লক্ষ্য করেন, আচ্ছা বলেন। আমার মতো যদি একটু গায়ে একটু গায়ে সারেগামা বাজাইতে পারেন, তাহলে আমি যে গান বাজাবো আপনিও বাজাইতে পারবেন। আচ্ছা তাই নাকি? হ অবশ্যই। আচ্ছা দেখেন একবার। অবশ্যই। সারেগামা পাধানি সা সানি ধা পা মা গা রে সা, দেখি আপনি একবার সারেগামা বাজান আমার মতো করে। পারছেন? এখন এই সারেগামা মানে একটা অক্ষর, শব্দ চেনার উপায়। আমি যেখানে যেখানে টুকা দিব, যে যে স্বর উচ্চারণ করব, আপনার যদি মনে থাকে তাহলে আপনিও পারবেন। পারবেন? তো আমরা একটি গানের মিউজিক বাজাবো, সেই গানটি হলো মনে করেন সাদা সাদা কালা কালা। হ্যাঁ, এই গানটি দেখেন আমি বাজাবো, এর বানান হলো সাসা সাসা নি নি ধাপা। এক্ষেত্রে মনে রাখবেন সাতা দুইটা কোনটা দেব, এই যে বড় সা। আচ্ছা এইটা। আচ্ছা এখানে সাসা সাসা এখানে। আচ্ছা নি নি ধাপা, নি কোমল হবে। আচ্ছা ধা কোমল হবে। আপনি তো বলেন আমাকে খালি গান শেখান গান শেখান, কিন্তু গান শিখতে হলে সুর শিখতে হবে, তাল শিখতে হবে। ডাইরেক্ট একদিনে এভাবে গান শেখা যায় না, আপনি জোর করছিলেন সেই জন্য আমি আপনাদের দেখাইতেছি। কি কথা ক্লিয়ার বোঝা, বুঝতে পারছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। তো আপনি আমার মতো যদি বানান করতে পারেন এই গানটি বাজাইতে পারবেন। দেখেন সাসা সাসা নি নি ধাপা সাদা সাদা কালা কালা, সাসা সাসা নি নি ধাপা, বাজাইতে পারলেই গান বাজবে। হ্যাঁ আরেকবার দেখি। এবার বন্ধুরা খেয়াল করবেন যে আপনারা যারা একটুকাই একটুকাই সারেগামা মুখস্থ করছেন, তারা প্রত্যেকটি গানের সুর তুলতে পারবেন দোতরাতে। এর উপায় বানান কিভাবে করে এই বিষয়টি জানতে হবে। যেরকম দেখুন বিআই একটুকাই একটুকাই আমাকে সারেগামা দেখিয়ে দিয়েছে, আমি সেই সারেগামা দিয়ে বানান করে একটি গানের একটি অংশ শুনিয়ে দিলাম আপনাদেরকে। তো দেখুন বিআই আবারও দেখিয়ে দেবে, আমার মতো করে দেখান। সাসা সাসা নি নি ধা পা, সাসা সাসা নি নি ধা পা, সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা। তো বন্ধুরা আপনারাও এভাবে শিখতে পারবেন যদি সারেগামা শেখেন। তো সারেগামার জন্য আমার ভিডিও দেওয়া রয়েছে, ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন, দেখে নেবেন, দেখলেও আপনারা এই বিআইয়ের মতো সারেগামা দিয়ে একটুকা দিয়ে হলেও গানকে বানান করতে পারবেন। তো যখন একটি গান বানান করতে পারবেন, সারা বিশ্বের যত গান আছে সবই আপনারা বানান করতে পারবেন। তো আপনাদের অনুরোধ রইল সারেগামার ভিডিওটি দেখে নেবেন, আর যদি সেখানে যাওয়ার মতো ধৈর্য না থাকে তাহলে একবার দেখিয়ে দেই, আপনারা দেখেন। বিআই দাঁড়ান তো। এই যে দেখুন বিআইকে আমি লিখে দিয়েছি, বিআই আমার পাশের লোক কাছে থাকে, আপনারা হয়তো দূরে রয়েছেন। দেখুন সা রে গা, মাঝের তারে তিনটি, এবারে মা পা ধা নি সা, শুধু এই সাতটি স্বর যদি দোতরাতে একটুকায় একটুকায় বাজাইতে পারেন আপনারা, তো দোতরাতে অবশ্যই যে কোনো গান তুলতে পারবেন। তো আমি এই গানের পুরোপুরি মিউজিকটা দেখিয়ে দেবো, এতে করে বিআই একটু আনন্দিত হবে। বিআইকে আরও যদি আমি বানান করতে দেই, বিআই আরও বানান করে করে দেখাবে, তো এতে বিআইয়ের লাভ হবে, আপনাদের আমাদের কোনো কিছু হবে না। তো যার জন্য আপনারা নিজে নিজে সারেগামাগুলো শিখে নেবেন। তো বিআই আরেকটি বিষয় রয়েছে, সারেগামা যদি আপনি দ্রুত গতিতে বাজাইতে পারেন তবে যে কোনো গান ভালো বাজাইতে পারবে। এখন বিষয় হলো দ্রুত করা, মানে হাতকে ঠিক জায়গায় নিয়ে যাওয়া, আমি যেভাবে বাজাবো সেভাবে বাজাবে। দেখেন বাজান একবার। হ্যাঁ সানি ধা পা মা গা রে সা, সানি ধা পা মা গা রে সা। এবার আরো একটু চালু, মানে দ্রুত। আচ্ছা
মিস হয়েছে, আবার চেষ্টা করো। সানি সানি ধা পা মা গা রে সা, বারবার চেষ্টা করবে এরকম। এর মানে এটাই, আমি একটি মিউজিক বাজিয়ে দেখাই যে এখানে হাতের আঙুলগুলো কত স্পিড করতে হবে, এর দেখলে আপনাদের একটু ধারণা আসবে। তো তত পরিমাণেই স্পিড করতে হবে, এরকম না যে আমি একটু গাইতে বাজাইতে পারি সা রে গা। গানের ক্ষেত্রে এত সোলো হবে না, এর থেকে আরও একটু দ্রুত লাগবে। যেরকম দেখুন এই মিউজিকটি দেখবেন, খেয়াল করবেন, আমি শুধু বাজিয়ে দেবো, মুখে বললে হয়তো বুঝতে অসুবিধা হবে। বুঝতে পারলেন যে সারেগামা বাজানোর ক্ষেত্রে হাতের এই আঙুলগুলো একটু দ্রুত গতি করতে হবে, তবেই পরিপূর্ণ আওয়াজ বেরিয়ে আসবে, পরিপূর্ণ গান বোঝা যাবে। তো যাদের সারেগামার সমস্যা ছিল, তারা যত পারেন সারেগামাকে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। জি অবশ্যই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি, পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি।